গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার তালুকজামিরা গ্রামে দাদার বাড়ি থেকে পাশেই নিজ বাড়িতে ফেরার পথে গত রোববার সকালে হঠাৎ একটি অপরিচিত জন্তুর আক্রমণের শিকার হয় 10 বছরের শিশু রাব্বি। প্রাণীটি থাবা বসায় তার বুক, মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন অংশে। শিশুটির চিৎকার শুনে তার মা এগিয়ে আসলে তার উপরেও হামলা করে প্রাণীটি। হঠাৎ করে সামনে বাঁচি দৌড় মেরে দিচ্ছে, ঝাপে এটি ধরে ফেল দিয়ে সাথে এটি কার মারছে। আমি রান্না করতে দেখি যে জন্তুটা আসলো আমার আগনার মধ্যে যাচ্ছে, যাইতে আমার বাচ্চা কামড় মারতেছে। মাসখানেক আগে ওই গ্রামের কৃষক ও স্থানীয় মসজিদের ইমাম ফেরদাউস সরকার রুকু মাঠে ঘাস কাটতে গেলে হামলা করে অদ্ভুত প্রাণীটি। তার নাক মুখ রক্তাক্ত করে পালিয়ে যায় ভয়ঙ্কর প্রাণীটি। তাকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হলেও 18 দিন পর মারা যান রুকু। আমরা খুবই আতঙ্কে আছি, আমরা সবাই যে লাঠি হাতে করে নিয়ে বেড়াচ্ছি আর দিনের বেলায় এসে বাচ্চা কাচ্চাকে এখন কামড় দিচ্ছে। স্থানীয়দের দাবি, এ পর্যন্ত অন্তত 80% মানুষ জন্তুটির আক্রমণের শিকার হয়েছেন। অজ্ঞাত ওই প্রাণীর ভয়ে স্কুলে যেতে পারছেন না ওই এলাকার শিশু কিশোররা। ফসলের মাঠ ও আশপাশে বেড়াতে গেলেও লাঠি হাতে দলবদ্ধ হয়ে চলাচল করছেন গ্রামবাসী। শিয়াল থেকে একটু ছোট হবে, লম্বা আর মুখ চোখা, বেশিরভাগ গলায় আর মুখে আক্রমণ করে। আমরা তো খেত খামারে যেতে পারি না, বের হইতে গেলেই মনে হয় যে আসলে আতঙ্ক, ছেলে মেয়েরা তো বের হতেই দিচ্ছে না। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, আবাস ও খাদ্যের অভাবে বন্য প্রাণী লোকালয়ে প্রবেশ করে। খাদ্যের সংকটের কারণে তাদের মূল আবাস যারা লোকালয়ে তারা চলে আসতেছে। বনের যে কর্মকর্তা তাকে নির্দেশনা দিয়েছি, সে এখানে যাবে গিয়ে দেখবে। পাশাপাশি আমার ইউনিটকে নির্দেশনা দিয়েছি স্বেচ্ছাসেবক তৈরি করে এই জায়গাটায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। জন্তুটি কোন ধরনের তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ। বিপ্লব ইসলাম, বৈশাখী সংবাদ, গাইবান্ধা।